হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়েল টেন আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর ম্যানক্রাফ্টে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ আমরা মানবো মাইনক্রাফ্ট মডার্ন হাউস বা মডার্ন ম্যানশনও বলতে পারো তো আর দেরি না করে চলে ভিডিওটা শুরু করা যাক আর সবার প্রথমে আমরা এখানে কটেজ ব্রিক নিয়ে নিলাম আর এটা দিয়ে আমরা প্রথমে এই মডার্ন হাউস ও ম্যানশন যাই হোক এটার একটা স্ট্রাকচার বানাবো আর এটা দুটো ফ্লোর হবে আর সেরকমভাবে একটা স্ট্রাকচার বানাবো প্রথমে এরকমভাবে দুটো পিলার মতো বানিয়ে দিলাম দেন এইভাবে এই ব্লগটা যেরকম করে দেবো দেন এইটা পুরোটা পুরোটা ওই সাইডেও হবে আর এটা একটু বড়ো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ম্যানশনটা কীভাবে বানাচ্ছি সেটা ভালোভাবে বুঝতে পারবে আর তোমরা বানাতে চাইলে এটা দেখে বানিয়ে নিতে পারবে আর তোমরা ম্যানক্রাফ্টের মডার্ন আসা মডার্ন অ্যাপার্টমেন্টের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে এই ভিডিওটা শেষে ভিজিট করতে পারো আমার পাশের যে হাউস তো দেখতে পাচ্ছ ওটা একটা মডার্ন হাউস এবং ওই ভিডিওটা ওই চ্যানেলে আছে তোমরা দেখতে চাইলে সেটা পরে দেখে নিতে পারো আর আসার সময় এই সাইডে সিটিটা তো দেখতেই পেলে তোমরা দুই সামনে দেখতে পাচ্ছ সিটিটা আর সিটি টু যদি তোমরা দেখতে যাও তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে এই সিটি ট্যুরের ভিডিও আসবে আর এই ম্যানশন ম্যানশনটা এরকমভাবে স্ট্রাকচার বানিয়ে নিলাম এটা দুটো ফ্লোর এরপর করে নেবো তো প্রথমে এই নিচের স্ট্রাকচারটা এরকমভাবে বানিয়ে নিলাম তারপরে ওপরের স্ট্রাকচারটা চলো বানিয়ে নেওয়া যাক আর ওপরের এরকমভাবে বানানো হয়ে গেলে সবার প্রথমে আমরা এইখানটা একটু অন্যরকমভাবে ডেকোরেট করব তার জন্য এই জায়গাটা এরকমভাবে ব্লক বসাচ্ছি এবং এইখানটা ব্লক বসানো হয়ে গেলে এগুলোকে ভেঙে দেবো কারণ এই জায়গাটা একটু অন্যরকমভাবে ডেকোরেট হবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর তোমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কেমনভাবে করলাম এই জায়গাটা এরকমভাবে ডেকোরেট করলাম এখানে গ্রে ব্লক বসিয়ে দিলাম এই সাইডটা এরকম হোয়াইট কংক্রিট বসাচ্ছি এখানে গ্রে কংক্রিট বসাবো আর এর এরকম ভাবে ডিজাইন করে যেমনটা নিচে করলাম এই ব্লক গুলো এরকম ভাবে বসিয়ে দেবো এবং কর্নারের এই ব্লকগুলো ভেঙে দেব আর এটা কমপ্লিট হবে এটাকে ঠিক এরকম দেখতে লাগবে দেন এই সাইডে আমরা এই ফ্লোরগুলোতে এই হোয়াইট কংক্রিট বসিয়ে দেবো আর এটা ছাদের জন্য বসাবো তো চলে এটা পুরোটা করে নেওয়া যাক আর এটা পুরোটা করার পরে ঠিক এরকম দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ দেন আমরা এখানটাতে ওয়ালের জন্য এই লাইট গ্রে কংক্রিটগুলো বসাচ্ছি এবং এটা এখানে এইগুলো বসিয়ে দিচ্ছি এবং ওপরটাতেও এই কংক্রিট বসিয়ে দেবো এবং সামনেটাও অন্য কংক্রিট বসাবো দেন চারপাশে আরও অন্য অন্য কংক্রিট দিয়ে ডেকোরেট করব তো চলো সেটা করে নেওয়া যাক তাহলে তোমরা বুঝতে পারবে আর এখানটা এরকম ইয়েলো কংক্রিট বসিয়ে দিলাম এবং এই জায়গাটা উপরটা যেমন ডেকোরেট করলাম এই হোয়াইট কংক্রিট এবং লাইট গ্রে কংক্রিট দিয়ে এখানটা তো একই রকমভাবে এটা ডেকোরেট করবো তো তোমরা এটা ভিডিওতে দেখতেই পাচ্ছো এটা কীভাবে তৈরি করছি তোমরাও বানাতে চাইলে বানিয়ে নিতে পারো হ্যাঁ আর এটা কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেল সবসময় এরকম নতুন নতুন ও ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকে এগুলো মিস না করতে যাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেন এরপর আমরা পুরোটা ওয়ালটা করে নেওয়া যাক আর ওয়ালটা করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে পিঙ্ক আর ওই গ্রিন টাইপের ওই কংক্রিটটা বসিয়ে দিয়েছি এবং পেছনটা পুরোটা ইয়েলো এবং এই সাইডেও একই রকমভাবে এই ওয়ালটা ডেকোরেট করলাম দেন এরপরে আমরা এই জায়গাটাতে উইন্ডো বানাবো তো সেই জন্য এই জায়গাটা চলে এলাম এখানটা আমরা এই ব্লকগুলো খুঁড়ে নেবো দুটো করে ব্লক এরকম খুঁড়ে নেব এখানটাতে আমরা উইন্ডো বসিয়ে দেবো সব কটাও জায়গায় এরকম এই গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি ব্ল্যাক গ্লাস আর দেখতে পাচ্ছি এটা পুরোটিরকমভাবে বসিয়ে দিলাম দেন এই সাইডটা হয়ে যাওয়ার পরে আমরা এই গ্রে কংক্রিটের এই জায়গাটা চলে আসলাম এবং এইখানটাতে আমরা এরকমভাবে পরপর তিনটে ব্লক খুঁড়ে নেবো এবং এখানটাতে আমরা এই নর্মাল গ্লাসগুলো এই গ্লাস ব্লকগুলো ইউজ করছি আর এই জায়গাটাতে একই রকমভাবে গ্লাসগুলো বসিয়ে দেবো আর এই গ্লাসগুলো বসানো হয়ে গেলে আমরা এই লেফট সাইডে যে জায়গাটা আছে এখানটা তো আমরা একই এই গ্লাসগুলোই বসাবো কিন্তু নিচেটা আমরা গ্লাস বসাবো না কারণ এই জায়গাটা আমরা গ্যারেজ বানাবো তো ওইটা একটু অন্যরকম করবো ওখানটা আমরা গ্লাস বসাবো না তো আমরা ওপরটা এরকম আগের মতোই নর্মাল গ্লাস ব্লক এরকম বসিয়ে দেবো দুটো করে আর নিচটা তো অন্যরকম করব আর সেই জন্য এখানটা আমরা গ্লাস বসাবো না পাশে এই জায়গাগুলোতেই একই ব্লক এরকমভাবে বসিয়ে দিচ্ছে আরও একটা করে দেন এরপরে আমরা এখানে ট্রাফডোর ইউজ করবো এবং সেটা দিয়ে এখানটা গ্যারেজের মতো বানানোর চেষ্টা করব আর তার আগে এর মাঝখানটা দেখতে হচ্ছে এই ব্লকগুলো আমি খুঁড়ে নিয়েছি মানে ভেঙে দিয়েছি দেন এখানটা এরকম ক্রাউজ করে নেবে তারপর একটার পর একটা এরকমভাবে তিনটে ট্রাফটর এরকম বসিয়ে দিলাম তোমরা এরকমভাবে এটা দেখে বানিয়ে নিতে পারো দেন এটাকে এরকমভাবে এরকম সোজা করে দিতে হবে পরে দেন এটা অনেকটাই গ্যারেজের মতো দেখতে লাগে তাই এরকম এরকমভাবে করে দিলাম তোমরাও ওটা করে নিতে পারো চাইলে দেন এটা হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাটা চলে আসবো এবং এখানটা মানে বিল্ডিংটার চারপাশে এরকম এই ব্লকগুলো দিয়ে ডেকোরেট করবো তার জন্য এই ব্লকগুলো এরকমভাবে বসিয়ে দিলাম এবং এর একটা ব্লক ছেড়ে এই ব্লকগুলো আবারও বসাবো আর দেখতে পাচ্ছ পুরোটা আমরা এরকমভাবে এটা ডেকোরেট করে দিলাম আর এটা পুরোটা এরকম করে দেওয়ার পর এরকম দেখতে লাগছে আর মাঝখানের ফাঁকা জায়গাটা আমরা পরে একটা জিনিস বানাবো প্রথমে ভেতরটা থেকে কিছু বানিয়ে নেওয়া যায় আর ভেতরে আসার পর আমরা সবার প্রথমেই এখানটা দরজা বসাবো তার জন্য নিচে এই হোয়াইট কংক্রিট বসিয়ে দিলাম এখানটা এরকমভাবে ডোর বসিয়ে দিলাম তিনটে এবং ওপরটা এরকমভাবে হোয়াইট কংক্রিট দিয়ে দিলাম আর এটা হয়ে যাওয়ার পর আমরা এই সাইডে চলে আসবো এখানে এখানে দুটো উইন্ডো বানাবো ওপরের নিচে সব জায়গাতে উইন্ডোটা বানাবো ওই সাইডেও বানাবো চলেটা বানিয়ে নেওয়া যাক আর এই দুটো সাইডে রকমভাবে উইন্ডো বানিয়ে দিলাম দেন উইন্ডোগুলো বানানো হয়ে গেলে আমরা এবারের ভেতরটা রেকর্ড করবো তার জন্য আমরা এর ভেতরে চলে যাবো তার আগে এইখানটা আমরা এই হোয়াইট কংক্রিট বসিয়ে দেবো এতটা দেখতে আরো সুন্দর লাগে দেখতে পাচ্ছি এরকম ভাবে হোয়াইট কংক্রিট বসিয়ে দিলাম এই ডোর তিনটে সাইডে দেন আমরা ভেতরটা চলে আসলাম এবং ভেতরে জায়গাটা দেখছো নিচে গ্লাস ব্লক এবং এই গ্রাস ব্লক গুলো ভেঙে আমরা এখানে হোয়াইট কংক্রিট বসাবো তো চলো এটা বসিয়ে নেওয়া যাক পুরোটা আর পুরোটাই হোয়াইট কংক্রিট এরকমভাবে বসিয়ে দিলাম তোমরা আমরা দেখতে পাচ্ছো আর এই গ্যারেজের জায়গাটা এরকম করলাম আর এখানটা এরকম একটা সেপারেট করে দেবো তার জন্য এখানটা এরকম ওয়াল দিয়ে দেবো দুটো সাইড এরকম হোয়াইট কংক্রিট দিয়ে ওয়াল দিয়ে দিলাম এবং মাঝখানটাতে আমরা ডোর বসাবো আর এরকম রকমভাবে হোয়াইট কনক্লিট দিয়ে দিলাম এবং এর চারপাশে ডোরের চারপাশে এরকমভাবে একটা করে এই ব্লাক গ্লাস ব্লক এরকম লাগিয়ে দিলাম এবং এখানে চারটে ডোর বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটাকে এরকমভাবে করে দিলাম তাই ভেতরটা বেশ ডার্ক তার জন্য এখানটা আমি কিছু ল্যান্ড্রেন এরকম বসিয়ে দিলাম আর ওপরে যাওয়ার জন্য সিঁড়ি করবার সিঁড়িটা দুটো সাইড থেকেই হবে মানে এই সাইড থেকেও হবে এবং ওই ডোরের ওই সাইড থেকেও সিঁড়িটা হবে ওপরে যাওয়ার তো চলো সেটা করে নেওয়া যাক আর তোমরা এখনও যারা এই ভিডিওটা দেখছো আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাও বা অন্য কোনো গেমের ভিডিও দেখতে চাইলে দেখতে পারো বা তোমরা ফ্রি ফায়ারে ভিডিও দেখতে চাইলেও চ্যানেলে ভিজিট করতে পারো ফ্রি ফায়ার গেমপ্লে আছে তো সেগুলো তোমরা দেখে নিতে পারো দেন দুটো সাইড এরকমভাবে সিঁড়ি বানানো হয়ে গেলে ওরকমভাবে ব্ল্যাক গ্লাস প্যানেল দিয়ে এরকম করে দিলাম দেন এই সাইডে এখানে একটা রুম বানাবো তার জন্য হোয়াইট কংক্রিট দিয়ে এটা এরকম সেপারেট করে দিলাম ওপরটা এরকমভাবে দিয়ে দিলাম এখানটা ডোর বসিয়ে দিলাম আর এই জায়গাটাতে আমরা ড্রয়িং রুম বানাবো তার আগে আমরা একটু নিচে যাবো নিচে এই জায়গাটাতে একই রকমভাবে হোয়াইট কংক্রিট দিয়ে এটা এরকম করে দেবো এবং এখানটাতে ডোর বসিয়ে দেবো আর নিচে ওখানে একটা রুম বানিয়ে দেবো ছোটো আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এখানটাতেও আমরা ডেকোরেশন করবো আর তোমরা মাইন্ডক্রাফ্ট ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও দেখতে চাইলেও চ্যানেলে ভিজিট করতে পারো সেখানে অনেক ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও আছে আর আমরা এই জায়গাটা একটা ড্রয়িং রুম বানাবো বলতে পারো আর সেই জন্য এখানটাতে আমরা এরকম একটা করে ব্লক খুঁড়ে নেবো এবং এখানে ব্র্যান্ডার বসিয়ে দেবো দেনের উপর স্টেয়ার্স বসিয়ে দেবো দিয়ে এই জায়গাটাতে একটা সোফা বানিয়ে দেবো তো তোমরা যদি ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি ভিজিট করো ওখানে সেপারেটেড ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও আছে সেগুলো দেখে তোমরা বানিয়ে নিতে পারো এবং ও ভিডিওগুলো ভালো সেগুলো দেখে তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো দেন এই জায়গাটাতে কীভাবে এই স্টেয়ার্সগুলোকে বসাচ্ছি এবং এই সোফাটা কীভাবে বানাচ্ছি সেটা তোমরা ভালো করে দেখে নাও আর তোমরা ভাবে চাইলে বানাতে পারো দেন বানানো হয়ে গেলে এই সাইডে এখানে একটা ইয়েলো কংক্রিট দিয়ে দেবো আর মাঝখানটাতে টেবিলের জন্য এরকমভাবে হোয়াইট মানে কটেজ স্লাপ বসিয়ে দিলাম দেনের মাঝখানটাতে আমরা কার্পেট বসিয়ে দেবো এখানে আমরা এরকম অরেঞ্জ আর গ্রে কার্পেট দিয়ে এটাকে এরকমভাবে ডেকোরেট করলাম আর কার্পেটগুলো বসানো হয়ে গেলে আমরা এই সাইডটাতে একটা টিভি বানাবো তার জন্য এই -গুলোকে এইভাবে বসাচ্ছি বসাচ্ছে স্টেয়ার্সগুলো কী বসাচ্ছে এটা ভালো করে দেখে নাও আর এর এরপর দুটো ব্ল্যাক এরকম ব্লক দিয়ে দেবো ব্ল্যাক কংক্রিট এবং এর ওপর এরকমভাবে পেন্টিং বসে দেবো আর এই পেন্টিংটা বসিয়ে দিলাম আর এভাবে এখানে আমি একটা টিভি বানিয়ে দিলাম আর এটা হয়ে যাওয়ার পর আমরা এই সাইডে চলে আসবো দেন এই সাইডে যে ফাঁকা জায়গাটা দেখছো এখানটা আমরা ছোট করে একটা কিচেন বানিয়ে তার জন্য দুটো স্মোক রেখে দিলাম একটা এখানে বেসিন বানিয়ে দিলাম এখানে ওয়াটার দিয়ে দিলাম এবং এই সাইডটাতে এরকম স্লাব স্লাব নেয় মানে এই গুলো দিয়ে এরকম একটা রেকর্ড করে দিলাম ড্রাফু বসিয়ে দিলাম এখানে একটা পট কেক এইগুলো দিয়ে এটা ডেকোরেট করে দিলাম এখানটা এখানে কার্পেট বসিয়ে দিলাম এবং এই জায়গাটাতে একটা ডাইনিং টেবিল বলতে পারো এরকম বানিয়ে দেবো তার জন্য এরকমভাবে এগুলো বসিয়ে দিলাম এবং এর ওপরে ইয়েলো হলো কার্পেট এরকম বসিয়ে দেবো এবং চেয়ারের জন্য এর চারটে সাইডে এই হোয়াইট স্টেয়ার্স আর এই সাইডে এরকম এই ব্রাউন স্টেয়ারস এরকম বসিয়ে দেবো আর এটা হয়ে যাওয়ার পরে আমরা এবার রুমটা রেকর্ড করবো তো চলো এটা কি করে করছি ভালো করে দেখে নাও আর এটা হয়ে যাওয়ার পর আমরা এবার রুমটা ডেকোরেট করবো তো চলো রুমে যাওয়া যাক আর আমরা এই রুমটাতে এবার ডেকোয়েট করব তার জন্য এখানটা এরকমভাবে স্লাব বসিয়ে দিলাম এবং এখানটা দুটো হোয়াইট বেড নর্মাল হোয়াইট বেড ইউজ করলাম এবং দু সাইড এরকমভাবে কটের স্লাব ইউজ করছে এবং এই জায়গাটাতে ইয়েলো কার্পেট দিয়ে এরকমভাবে ডেকোরেট করলাম এবং এই কর্নারে একটা বুক সেলফ এবং ল্যান্ড্রেন গুলো দিয়ে এখানটা ডেকোরেট করলাম এবং এই জায়গাটাতে একটা বসার জায়গা বানাবো তার জন্য এইভাবে স্টেয়ার্সগুলো বসিয়ে দেবো এবং সামনে রেড কার্পেট দিয়ে দিলাম এবং এরকম ফ্লাওয়ার পট এবং ট্রি দিয়ে এই জায়গাটা এরকমভাবে ডেকোরেট করলাম দেন আমরা এখানে একটা ল্যানট্রেন দিয়ে দিলাম এবং আমরা এরপর ওপরে চলে যাব তো চলো উপরে যাওয়া যাক আর উপরে আসার পর আমরা এই দিকে যে রুমটা বানিয়েছিলাম এই রুমটা ডেকোরেট করব তার জন্য আমরা এই রুমে চলে এলাম এখানটাতে আমরা এখানে দুটো পিঙ্ক কংক্রিট ব্লক বসিয়ে দিলাম এবং এখানে দুটো পিঙ্ক বেড বসিয়ে দিলাম এবং এখানটাতে এরকম রেড কার্পেট এবং স্ল্যাব দিয়ে এটাকে ডেকোরেট করলাম এরকমভাবে দেন এটা হয়ে যাওয়ার পরে এখানে এরকম ল্যানট্রেন বসিয়ে দিলাম দুটো সাইডে দুটো সোল ল্যানট্রেন বসিয়ে দিলাম এবং ওখানে বুক সেল বসিয়ে দিলাম এবং এই সাইডটাতেও এরকম স্টেয়ার্স দিয়ে বসার জায়গা মানে সোফা বানিয়ে দেবো আর আগেই যেমন বললাম ইন্টেরিয়র ডিজাইনের সেপারেট ভিডিও আছে সেটা দেখতে গেলে তোমরা চ্যানেলে ভিজিট করো ওখান থেকে ভালোভাবে ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও দেখে নিতে পারবে আর এই জায়গাটাতে ইনডোর প্ল্যান্ট বানিয়ে দেবো তার জন্য ভাবে এটা বানিয়ে দিলাম আর এটা হয়ে যাওয়ার পর আমরা বাইরে চলে আসবো এবং বাইরে আসার পরে আমরা ফাঁকা যে দেখতে পাচ্ছি এখানে বাইরে এখানটাতে আমরা একটা সোফা সেট বানাবো আর এটা অন্য রকমভাবে বানাচ্ছি আগেরটার থেকে এখানে এই রেড ব্লক বসিয়ে দিলাম রেড কংক্রিট ব্লক এবং সামনে এই হোয়াইট কর্টের স্লাব দিয়ে এরকমভাবে এটা বানিয়ে দিলাম এবং সামনে এখানটা টেবিলের জন্য এই দুটো স্লাব বসিয়ে দিলাম এবং এখানটা এলাইম এবং হোয়াইট কার্পেট দিয়ে সামনে একটা এরকম ডিজাইন করলাম এবং এই সাইডটাতেও সোফা বানাবো আর এটা আগের মতো এরকম স্টেয়ার্স দিয়ে বানাবো তার জন্য এরকম হোয়াইট স্টেয়ার্স আর এই গুলো দিয়ে এটাকে এরকমভাবে বানাচ্ছি এবং এখানটাতে পুরোটাই এরকমই লাইম কার্পেট এবং এই হোয়াইট কার্পেট দিয়ে এটাকে ডেকোরেট করব এবং এই যে মাঝখানে যে টেবিলের জন্য স্লাবগুলো দেওয়া ওটা আরও দুটো স্লাব এরকম বসিয়ে দেবো যেমন ভিডিওতে দেখছো এরকমভাবে দুটো কার্পেট এরকম ভেঙে নিয়ে এরকম ভাবে দুটো স্লাব বসিয়ে দিলাম এরকমভাবে যেমন দেখছো ভিডিওতে আর এই জায়গাটা হয়ে যাওয়ার পর আমরা এই দিকে চলে যাব আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো এখানটাতে একটা সোফা বানিয়ে দেবো তাছাড়া এরপরে যেগুলো বানাবো সেগুলো তোমরা এটাকেই বানানো দেখেছো তো সেগুলো আর দেখাচ্ছি না একদম বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখিয়ে দেবো তো চলো সেগুলো বানিয়ে নেওয়া যাক আর এটাকে এরকমভাবে বানিয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডাইনিং টেবিল বানিয়ে দিয়েছি এবং সেটা নিচেও বানিয়েছি এটা তোমরা বানানো দেখেছো আর এখানে একটা রুম ছিল সেই রুমটাকে এরকমভাবে বেড এবং এই সব কিছু দিয়ে ডেকোরেট করলাম আগেরগুলো যেমন করেছি আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি এখানে লাইট ইনডোর প্ল্যান্ট দিয়ে জায়গাটা এরকমভাবে ডেকআউট করলাম আর এই জায়গাটা বানানো দেখেইছো আগে তো চলো এবার নিচে যাওয়া যাক আর নিচে সামনে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানটাতে একটা অন্যরকম কিছু বানাবো বলেছিলাম তো চলো সেটাই এখন বানানো যাক আর এই জায়গাটাতে আমরা এরকমভাবে দুটো করে ব্লক খুঁড়ে নেবো এবং ভেতরে এই লাইট ব্লু কংক্রিট বসিয়ে দিলাম এবং সাইডে এই হোয়াইট স্টেয়ার্স বসিয়ে দিলাম এর মাঝখানে আমরা জল দিয়ে দেবো এবং এখানে আমরা এই লিলি প্যাড এগুলো দিয়ে দেবো আর এগুলো দিয়ে এরকম একটা বানিয়ে দিলাম যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে সেই জন্যে বানিয়ে দিলাম দেন এটা হয়ে যাওয়ার পর আমরা এবার উপরে চলে আসবো এবং ওপরে এইখানটা এরকম ছাদের ওপরটা পুরো ট্রেলিং বানাবো তার জন্য এরকমভাবে এই ব্লকগুলো বসাবে এবং এই গ্রে কংক্রিট আর এই গ্লাস দিয়ে এরকমভাবে পুরোটা এরকম করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ সেটা আর এর এই যে মাঝখানে যে ডিজাইনটা আছে এখানটা আমরা এই ফ্লাওয়ার পট বসিয়ে দেবো এর ওপরে আমরা একটা করে ফ্লাওয়ার লাগিয়ে দেবো আর তোমরা সেটা ভিডিও দেখতেই পাচ্ছ এটা কিভাবে করছি তোমরাও এটা দেখে দেখে করে নিতে পারো আর এই ভিডিওটা ভালো ভিডিও এক্ষুনি একটা লাইক করে দাও দেন এই ফ্লাওয়ার বসানো হয়ে গেলে আমরা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো পুরোটা এই ডেলাইট সেন্সার বসিয়ে দেবো আর ডেলাইট সেন্সার গুলো বসানো হয়ে গেলে ইয়েলো কংক্রিট এবং আয়রন বার্জ দিয়ে এটা ব্যারিকেড করে দেবো আর এটা পুরোটা কম্পিউটার এরকম দেখতে লাগছে এটা খুবই সুন্দর দেখতে লাগছে